আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গণতন্ত্রকে জবাই করা দলই নাকি সেটির চ্যাম্পিয়ন বললেন নজরুল ইসলাম খান। আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় পদে বোর্ডে জামানত হারানো ডালিয়া। এমপিকে কটাক্ষ করে স্ট্যাটাস, যুবদল নেতাকে কুপিয়ে জখম। গজারিয়ায় সংঘর্ষে আহত বিদ্যের মৃত্যু। দেবর ভাবি এক মঞ্চে অভিমান ভুলে চাপায় কেডা ক্রোশনের। মাদারীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। বেসরকারি চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ইউজিসির। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিলেন কিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্র চর্চার সুযোগ রাখা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা গণতন্ত্রকে জবাই করে একদল করেছে তারাই এখন নাকি গণতন্ত্রের চ্যাম্পিয়ন, দাবি করে তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশ মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। নজরুল ইসলাম বলেন, জনগণ কল্যাণ সমৃদ্ধ ও শান্তির জন্য পরিবর্তন চায়। জনগণের এই আকাঙ্ক্ষা যুগে যুগে কেউ দমিয়ে রাখতে পারেনি, এই সরকারও পারবে না। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ দেশের মানুষ জেগে হয়ে গেছে, আমাদের এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মাত্র 3 মাসের মধ্যে আমাদের থেকে 12 থেকে 13 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারপরও আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সফল হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দল অসংখ্য লোকের সমাবেশ হচ্ছে, সাধারণ মানুষ যুক্ত হচ্ছে আন্দোলনে। আর সাধারণ মানুষ তখনই আন্দোলনে যুক্ত হয় যখন তারা পরিবর্তন চায়। আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় পদে ভোটে জামানত হারানো ডালিয়া। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামানত হারানো আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হুসনে আরা লুৎফা ডালিয়া আবার দলে কেন্দ্রীয় পদ পেয়েছেন। ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য হয়েছেন তিনি। ডালিয়া এর আগে সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সাবেক পিপি সহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। ডালিয়া বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের প্রধান উপদেষ্টা সহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীর জামানত হারানোর ঘটনায় দলীয় সিদ্ধান্ত ভেঙে দেওয়া হয়েছে বলে জেলা ও মহানগর কমিটি, সেই সঙ্গে 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে জেলা আওয়ামী লীগের AKM সায়াদত হোসেন বকুলকে আহ্বায়ক, অধ্যাপক মাজিদ আলী বাবুলকে যুগ্ম আহ্বায়ক এবং মহানগর আওয়ামী লীগের ডাক্তার দেলোয়ার হোসেনকে আহ্বায়ক, আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এমপিকে কটাক্ষ করে স্ট্যাটাস, যুবদল নেতাকে কুপিয়ে জখম। মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবদল নেতা অভিযোগ করেছেন, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা করেছেন। সন্ধ্যা 7:30 দিকে মাগুরা শহরে জেলা ও ধারা জজ আদালতের সামনে সড়কে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ফারুক হোসেন মাগুরা জেলা যুবদলের সদস্য, মাগুরা সরকারি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ছিলেন তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জেলা ও দায়রা জজ আদালতের ফটকের পাশে যুবদল নেতা মারুফের একটি দোকান আছে। সেখানে এক আইনজীবীর সঙ্গে কাজ শেষে সন্ধ্যা 7:00 দিকে দোকান বন্ধ করে দুজন বের হচ্ছিলেন। এ সময় পাশের গলিতে একদল অস্ত্রধারী যুবক অবস্থান নেন। এমন পরিস্থিতিতে তারা দ্রুত বের হতে গেলে অস্ত্রধারীরা তাদের ধাওয়া করেন। শফিক নামের ওই আইনজীবী কেশব মোড়ের দিকে পালিয়ে যান, কিন্তু যুবদল নেতা মারুফকে ধরে চাপাতি, রামদা ও ছ্যান দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান হামলাকারীরা। এরপর আহত যুবদল নেতাকে মাগুরা 250 সজ্জ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ও আহত ব্যক্তির স্বজনরা বলেন, মারুফের মাথায় ও 2 হাতে ধারালো অস্ত্রের আঘাত আছে। রাতেই তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গজারিয়ায় সংঘর্ষে আহত বিদ্যের মৃত্যু। মুন্সিগঞ্জের গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় 12 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন এক বৃদ্ধ। এ ঘটনায় 2 জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। নিহতের নাম মানিক মিয়া ও তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা সালেহা বেগমের সঙ্গে প্রতিবেশী জালাল মিয়ার পরিবার
বারবারের বিরোধ চলছিল। গত 20 সেপ্টেম্বর দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হন মানিক মিয়া। ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘ 12 দিন চিকিৎসাধীন থাকার পর দিবাগত রাত 4টার দিকে মারা যান মানিক মিয়া। ভোরে অভিযান চালিয়ে ঘটনায় বিল্লাল হোসেন ও মায়া বেগম নামের দুজনকে আটক করেছে পুলিশ। গজারিয়া থানার ওসি মোহাম্মদ সাহেব আলী জানান, এ ঘটনায় এসআই সেকেন্দার আলী নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে। বাকি আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। দেবর ভাবি এক মঞ্চে অভিমান ভুলে জাপায় ঐক্যের ডাক রোশনের। পদ পদবি নিয়ে যত দ্বন্দ্বই থাকুক, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যাতে ভালো ফল করতে পারে সেজন্য মান অভিমান ভুলে দল ঐক্যবদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রোশন আশা। জাপার 37তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলের এ নেতা। এ সময় তার পাশে ছিলেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। ঠিক 3 বছর পর দেবর ভাবির এক মঞ্চে উঠলেন। দলের নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে তাদের বিরোধ চরমে। রোশনপন্থীদের মামলায় আদালতের নিষেধাজ্ঞায় পরে দলীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছেন না জি এম কাদের। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চে থাকলেও বক্তৃতা করেননি তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। বক্তৃতা করেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সালমা ইসলাম সহ আরো অনেকে। মাদারীপুরের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। মাদারীপুরের ছাত্রদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে মাদারীপুর শহরের কোলপদ্দি চৌরাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসির ব্রিজে শেষ হয়। পরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীর জাহান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মোরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুর রানা সহ আরো অনেকে। বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ইউজিসির। স্থানীয় ক্যাম্পাস স্থানান্তর করতে সময়সীমার মধ্যে পদক্ষেপ না নেওয়ায় বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী 6 মাসের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় দৃশ্যমান পদক্ষেপ নিলে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। তবে ইউজিসির বেঁধে দেওয়া সময় 2022 সালের ডিসেম্বরের মধ্যে 11টি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাস স্থাপনে অগ্রগতি হওয়ায় তাদের 3 থেকে 6 মাসের মধ্যে স্থানান্তরের সময় দেওয়া হয়েছে। রোববার ইউজিসিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সংক্রান্ত এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ক্যাম্পাস স্থাপনের অগ্রগতি না হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। এসব বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ায় কিম জং উনের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর সামরিক কর্মকর্তা পাক জন চন চাকরুচিত্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের 22 চেয়ারম্যান ও পার্টির সেন্ট্রাল কমিটির সেক্রেটারি পাক সরিয়ে দিয়ে তার স্থলে রিং ইং গিলকে বসানো হয়েছে। গেল সপ্তাহের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা কেসিএনএ। তবে পাককে কি কারণে সরিয়ে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পিয়ংইয়ং সবসময় নেতৃত্ব পুনর্গঠন করে, বছর শেষে জামায়াতে তা জানিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান নীতি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে বৈঠকে অন্য সদস্যরা যখন হাত উঁচিয়ে ভোট দিচ্ছেন তখন পাক মঞ্চের সামনের একটি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। পরে দেখা যায় তার চেয়ারটিতে অন্য কেউ বসেননি। কেসিএনএ বার্তা সংস্থা প্রকাশিত কিমের নতুন বছরের ছবি তো পাককে দেখা যায়নি।